একদম ফ্রিতে আমি কিন্তু 2300 টাকা প্লাস পেমেন্ট পেয়েছি এবং আপনাদেরকে প্রুফটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখুন এখানে আমার কয়েন বেসে আমি $1 দেখতে পাচ্ছেন, 17 সেন্ট, $1, 76 সেন্ট, 86 সেন্ট, 36 সেন্ট, 32 সেন্ট, তারপর দেখুন $2, 21 সেন্ট। এরপর নিচে দেখতে পারবেন অসংখ্য পেমেন্ট লিস্ট কিন্তু আমার দেখতে পাচ্ছেন, $2, 21 সেন্ট, $94 সেন্ট, $1, 34 সেন্ট, $1, 28 সেন্ট, $1 দেখতে পাচ্ছেন 20 সেন্ট। এরপরে দেখতে পাচ্ছেন আমি পুরো পেমেন্ট প্রুফগুলো আগে দেখিয়ে দিই, $2, 61 সেন্ট, $4, $3, 47 সেন্ট, $4, 62 সেন্ট, $2, 61 সেন্ট। সো দেখতে পাচ্ছেন আমি অসংখ্য পেমেন্ট প্রুফ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো আজকে যে অ্যাপসটি শেয়ার করতে যাচ্ছি এটাতে কিন্তু মিনিমাম পে আউট হচ্ছে মাত্র 19 সেন্ট। দেখুন এখানে 19 সেন্ট হলে কিন্তু আপনি পেমেন্টটি খুব সহজে কয়েন বেস, অ্যাটম এগুলোর মাধ্যমে পেমেন্টটি নিতে পারবেন। সো কীভাবে এই কয়েনগুলো আর্নিং করবেন বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি আপনাকে কমপ্লিট দেখতে হবে। জাস্ট আপনাকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে এবং সেই অ্যাপ্লিকেশন থেকে আপনি কিন্তু ফ্রিতে কোনো ইনভেস্ট ছাড়া কিন্তু আপনি আর্নিংটা করতে পারবেন আমার মতো। সো আমি কিন্তু এখান থেকে অসংখ্য ডলার আর্নিং করে ফেলছি এই অ্যাপসটা থেকে, আপনিও কিন্তু খুব সহজে আর্নিংটা করে নিতে পারবেন। অসংখ্য ভাই কিন্তু বোঝেন না আসলে কীভাবে এখানে আর্নিংটা হয়, আমি বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তাই ভিডিওটি কমপ্লিট দেখুন। যারা কোনো কিছু বুঝতেছেন না তাদের জন্য বেস্ট হচ্ছে যাচ্ছে ভিডিওটি। সো আপনারা কমপ্লিট ভিডিওটি দেখুন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এখানে কত সেন্টে কত পয়েন্টে কত ডলার হবে কত পয়েন্ট হবে A to Z আপনি জানতে পারবেন। এখানে আপনাদেরকে একটা বিষয় আমি ক্লিয়ার করে দিতে চাই, দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 10,000 কয়েন্ট সমান আপনার দাঁড়াবে 1 সেন্ট, 100 সেন্টে হচ্ছে আপনার $1। ওকে, তার মানে এখানে দেখতে পাচ্ছেন 10,000 কয়েন্ট যদি আপনি কনভার্ট করেন তাহলে আপনার 1 সেন্ট দাঁড়াবে। এই দেখুন 1 সেন্ট, দেখুন এখানে 10,000 পয়েন্ট দাঁড়াচ্ছে, এখানে 1 সেন্ট কিন্তু দাঁড়াচ্ছে। এবং যদি আপনার অ্যাকাউন্টে এখানে দেখবেন আপনার অ্যাকাউন্টে উপরে দেখুন আপনার অ্যাকাউন্টে পয়েন্ট কতগুলো আছে সেই পয়েন্টে আগে আপনি দেখে নিন। পয়েন্টটি দেখে নেওয়ার পর আপনার অ্যাকাউন্টে যতগুলো পয়েন্ট আছে এখানে যে ম্যাক্স অপশনটি আছে ম্যাক্সে আগে ক্লিক করবেন। ম্যাক্সে ক্লিক করে যাওয়ার পর আপনার অ্যাকাউন্টে যতগুলো কয়েন আছে সেই কয়েনটা এখানে শো করাবে, ঠিক আছে। কয়েনটা শো করার পর এখানে আপনার ডলারটা দেখাবে কত ডলার, এই পয়েন্টটা কনভার্ট করলে কত ডলার হবে। এখানে $1, 8 সেন্ট কিন্তু আমার আছে, ঠিক আছে। এটা কনভার্ট করার জন্য আপনি এখানে কনভার্টে ক্লিক করলে সেটা কিন্তু কনভার্ট হয়ে যাবে। কনভার্ট হয়ে গেলে তারপরে আপনি এখানে উইথড্র অপশনে চলে আসবেন। উইথড্র অপশনে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই, এখানে মিনিমাম হচ্ছে কিন্তু 0.19। যখন আপনার 0.19 হবে আপনি তখন কিন্তু উইথড্র করতে পারবেন, এর আগে কিন্তু কোনো রকম উইথড্র করতে পারবেন না, ঠিক আছে। আপনি যেভাবে পেমেন্ট নিতে চান এবং যাদের কয়েন বেস নেই, আমার কয়েন বেসে পেমেন্ট উইথড্র করে বিকাশে টাকা নিতে চান কোনো রকম সমস্যা নেই, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনি যদি এখানে আর্নিং করে থাকেন এবং আপনার যদি এই ব্যালেন্সটা থাকে 0.19 তাহলে কিন্তু আপনি উইথড্র করে বিকাশে টাকা নিতে পারবেন আমার অ্যাকাউন্টে উইথড্র করে। দেখুন এখানে কিন্তু আমি অসংখ্য পেমেন্ট পেয়েছি এবং পেমেন্ট প্রুফগুলো কিন্তু আগে দেখিয়ে দিলাম। ওকে, সো এখান থেকে এখন আমাদের কী করতে হবে, এখন আর্নিং করতে হবে। আর্নিং করার জন্য আপনি সর্বপ্রথম দেখুন এখানে কিন্তু আপনার কাজ কিছু নেই, এখানে দেখতে পাচ্ছেন লাইক বাটন, জাস্ট লাইক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন লাইক করলে আপনি প্রতিটা লাইকের জন্য 50 কয়েন আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এখানে লিমিট দেওয়া আছে, দেখুন এখানে কিন্তু আপনার 40টা লাইক করতে পারবেন। 40টা লাইকের পর একটা কিন্তু ব্রেক টাইম চলে আসবে, সেই ব্রেক টাইম পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে, তারপর আবারও আপনি লাইক করতে পারবেন। এখন হচ্ছে লাইক করে এখান থেকে আপনি প্রতি লাইকে কিন্তু 50 কয়েন করে পেয়ে যাচ্ছেন এবং পাশাপাশি আপনি যে ফটো আপলোড করে কিন্তু এখান থেকে আর্নিংটা করতে পারেন। এখানে ম্যান আইকনে ক্লিক করুন, ক্লিক করে যাওয়ার পর এখানে আপনি পেলাজ আইকন, এখানে আপনি যে ফটো আপলোড করেন আপনি ফটো আপলোড করে এখান থেকে আর্নিংটা করতে পারেন। তারপর এখানে চুজ গ্যালারিতে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর আপনি যে কোনো একটি ফটো এখান থেকে আপলোড করে দিন। সো এখান থেকে আপলোড করে দিচ্ছি, আমি এই ফটোটা আপলোড করে দিচ্ছি এবং এখানে যে কোনো কিছু টেক্সট লিখে দিন, কোনো রকম সমস্যা নেই। টেক্সট লিখে দেওয়ার পর এখানে আপলোডে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এই ফটোটা যে আপলোড করলেন এই আপলোডের ফলে আপনার অ্যাকাউন্টে প্রতি লাইকে এই ফটোতে যতজন লাইক করবে আপনার প্রতি লাইকে কিন্তু আপনি 50 কয়েন পাচ্ছেন এই ফটোটা আপলোড করার ফলে। ওকে, আপনি চাইলে এখান থেকে ফটোটা আপলোড করার ফলে কিন্তু আপনি পয়েন্ট পাচ্ছেন, যতগুলো লাইক পড়বে আপনার ফটোতে ততগুলো কিন্তু আপনি পার লাইকের জন্য 50 কয়েন পাচ্ছেন ফটোটা আপলোড করার জন্য। এবং আপনি যদি কার ফটোতে লাইক করেন সেটাও কিন্তু আপনি 50 কয়েন করে পেয়ে যাচ্ছেন। এভাবে কিন্তু এখান থেকে আর্নিংটা হয়। দেখুন আমি কিন্তু অসংখ্য ফটো এখানে আপলোড করছি, দেখুন এই ফটোগুলো আপলোড করছি, এই ফটোগুলো আপলোড করার ফলে কিন্তু আমার ফটোতে যতগুলো লাইক পড়ছে, আমি একটা ফটো ওপেন করি দেখুন এখানে কিন্তু আমার দেখতে পাচ্ছেন 40টা লাইক পড়েছে এই ফটোতে, এই ফটোতে 40টা লাইক পড়েছে, প্রতি লাইকের জন্য কিন্তু আমি 50 কয়েন কি আমার মেইন অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এভাবে কিন্তু আপনি এখান থেকে আর্নিংটা করতে পারেন। এবং আপনি যদি বেশি বেশি আর্নিং করতে চান তাহলে এখানে হোমে চলে আসুন, এখানে যে ম্যান আইকনটা আছে দেখুন এখানে যে ম্যান আইকনটা আছে এই যে ম্যান আইকন এখানে ক্লিক করবেন। ক্লিক করে দিলে কী হবে, এখান থেকে আপনি রেফারেল লিঙ্কটা পেয়ে যাবেন। সো ভিডিও ডিসক্রিপশনে এখান থেকে আমার রেফারেল লিঙ্কটা আমি দিয়ে রাখবো, আপনারা চাইলে এখান থেকে জয়েন করতে পারেন এবং পেমেন্ট কিন্তু 100% এখানে কিন্তু পেমেন্ট কোনো রকম সমস্যা নেই। এবং আমি যদি এখান থেকে আপনাদেরকে আরেকটা প্রুফ দেখাই আমার কয়েন বেসে, সো আমি যে কয়েন বেসে পেমেন্টগুলো নিয়েছি সেই প্রুফটা আপনাদেরকে দেখাই। কয়েন বেস অ্যাকাউন্ট ওপেন করে নিচ্ছে প্রথমে, সো আপনাদেরকে প্রুফটা আমি দেখানোর চেষ্টা করতেছি।
আমি কতগুলো পেমেন্ট নিয়েছি এবং কয়েন বেসে সেটা আপনাদেরকে ক্লিয়ারলি আমি দেখাচ্ছি। এখানে কিন্তু কোনো ফেক না, সো আমি নিজে এই অ্যাপস থেকে অনেকগুলো পেমেন্ট নিয়েছি, আপনাদেরকে প্রুফ কিন্তু আগে দেখিয়ে দিয়েছি। যারা এই অ্যাপসে কাজ করবেন পেমেন্ট কিন্তু 100%। আমি বিটিসিতে ক্লিক করে দিচ্ছি, বিটিসিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখনও আমার অ্যাকাউন্টে $9.84 কিন্তু এখনও ডলার আছে। ওকে, এই যে বিটিসি, ওকে দেখুন আমি যে অ্যাপসটা থেকে আপনাদেরকে দেখালাম, দেখুন এই যে রেফারে দেখুন এখানে দেখতে পাচ্ছেন একই অ্যাপস থেকে দেখতে পাচ্ছেন গিভে লিমিটেড থেকে কিন্তু আমি পেমেন্টগুলো বেশিরভাগই রিসিভ করছি। দেখুন গিভে লিমিটেড, ওকে দেখতে পাচ্ছেন আমার বেশিরভাগ পেমেন্টই কিন্তু দেখতে পাচ্ছেন ফ্রম গিভে লিমিটেড। দেখুন গিভে লিমিটেড, সেও দেখতে পাচ্ছেন আমি কতগুলো পেমেন্ট রিসিভ করছি ওই অ্যাপস থেকে। দেখুন এখানে আমি যতগুলো দেখাচ্ছি আপনাদেরকে সেম, কিন্তু দেখুন এখানে সেই গিভে লিমিটেড, গিভে লিমিটেড দেখুন বেশিরভাগই কিন্তু গিভে লিমিটেড, গিভে লিমিটেড। এই দেখুন $7 এখানে দেখতে পাচ্ছেন, $7 গিভে লিমিটেড থেকে, তারপর দেখুন $3 গিভে লিমিটেড থেকে, তারপর দেখতে পাচ্ছেন এখানে আবার $7.63 দেখতে পাচ্ছেন গিভে লিমিটেড থেকে। দেখতে পাচ্ছেন আমি অসংখ্য পেমেন্ট কিন্তু ওই অ্যাপসটা থেকে রিসিভ করছি কয়েন বেজ অ্যাকাউন্টে। সো আপনারা চাইলে কিন্তু আপনি ওই অ্যাপসটাতে কাজ করতে পারেন। এখানে কিন্তু কাজ কিছু নেই, জাস্ট ফটো আপলোড করবেন এবং এখান থেকে জাস্ট ফটোতে লাইক করবেন, এতটুকুই কাজ। আর পাইলে রেফার করবেন, রেফার করলে এখান থেকে ভালো পরিমাণ একটা আর্নিং জেনারেট করে নিতে পারেন। ঠিক আছে, এভাবে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা পরিমাণ আর্নিং করতে পারেন এই অ্যাপসটা থেকে। সো একদমই ফ্রিতে এখান থেকে আপনি যদি এভাবে লাইক দেন, দেখুন এখানে লাইক দিলে 50 কয়েন আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাচ্ছে। এখানে নো ইনভেস্ট, জাস্ট আপনি এখানে ফটো আপলোড করবেন এবং ফটোতে লাইক করবেন। দেখুন আমি এখান থেকে ফটোগুলোতে লাইক করতেছি, আমার কিন্তু অ্যাকাউন্টে পয়েন্ট অ্যাড হচ্ছে। প্রতি লাইকে কিন্তু আমি 50 কয়েন করে এখান থেকে পেয়ে যাচ্ছি। দেখুন এই যে লাইক করতেছি এবং 50 কয়েনকে আমার অ্যাকাউন্টে অ্যাড হচ্ছে। দেখুন এখানে প্লাস প্লাস করে কিন্তু আমাদের অ্যাকাউন্টে 50 পয়েন্ট দেখুন এখানটে অ্যাড হয়ে গেল। সো আবারও যদি আমি এখানে লাইক করি, দেখুন আবারও কিন্তু আমার অ্যাকাউন্টে 50 কয়েন করে অ্যাড হয়ে যাচ্ছে। দেখুন এখন আমি যে ফটোটা আপলোড করলাম সেই ফটোতে কতগুলো লাইক পড়ছে সেটা দেখার জন্য আপনারা দেখতে পারবেন। এখানে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, এই যে ফটোটা যে এখন যে আপনাদেরকে আপলোড করে দেখালাম এই ফটোর উপরে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন এই ফটোতে আমার কটা লাইক পড়ছে, 5টা লাইক কিন্তু পড়েছে। দেখুন এখানে 5টা লাইক পড়েছে এবং এখানে 5টা লাইকের বিনিময়ে কিন্তু আমি এখান থেকে পয়েন্ট পেয়ে গেলাম। ওকে, কত পয়েন্ট পেয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখান থেকে ম্যান আইকন অ্যান্ড এখান থেকে নোটিফিকেশন, ঠিক আছে, এখান থেকে আপনি চেক করে নেবেন আসলে এখান থেকে আপনার যে ফটোটা আপলোড করলেন সেটাতে আপনি কত পয়েন্ট আর্নিং করলেন। এই যে নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, এখান থেকে নোটিফিকেশন অপশন, নোটিফিকেশন অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে যে ফটোটা আপলোড করলাম এখান থেকে দেখতে পাচ্ছেন 150 কয়েন আর্নিং হয়ে গেছে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি ফলোটা ব্যাক করতে পারবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি ফলো ব্যাক করতে চাইলে ব্যাক করে দিবেন তাকে। ঠিক আছে, এই যে ফটোটা আমরা আপলোড করলাম, আপনার ফটোতে কিন্তু আপনি লাইক দিতে পারবেন না, ঠিক আছে, কখনো লাইক দিতে পারবেন না। এবং দেখতে পাচ্ছেন যারা যারা লাইক করছে তারা কিন্তু এখান থেকে ফলোটা ব্যাক চাইছে, আপনি চাইলে ফলোটা ব্যাক করে দিতে পারেন। তাহলে কী হবে, সে যখন তার ফটো আপলোড করবে তার এখান থেকে আপনি তাকে ফলোটা ব্যাক করে দিবেন, এবং সে যদি ফলো করে আপনি তাকে ফলোটা ব্যাক করবেন, তাহলে কী হবে আপনার যখন পিকচারটা আপলোড করবেন তখন পিকচারটাতে আপনার যে ফটোটা আপলোড করবেন তখন কিন্তু আপনার পিকচারটা সবার সামনে শো করাবে, তারাও কিন্তু বেশি বেশি লাইক দেবে, তখন কিন্তু আপনার পয়েন্টটা আরও বেশি আর্নিং হবে। ঠিক আছে, আপনি এইভাবে আপনি ফলো ব্যাক করবেন, ফলো ব্যাক করলে কী হবে আপনার ফটোটা সবার সামনে গেলে আপনি কিন্তু বেশি বেশি পয়েন্ট আর্নিং করতে পারবেন একদম ফ্রিতে। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সো এই ছিল ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, খোদা হাফেজ।